7 জানুয়ারি 1947, নিউ ইয়র্কের একটি হোটেলের রুম নম্বর 3327 একজন মহিলা স্টাফ প্রবেশ করেন, আর সাথে সাথেই তার চোখে পড়ে 86 বছর বয়সী এক বৃদ্ধের মৃতদেহ। কিন্তু এই মৃতদেহ কোনো সাধারণ মানুষের ছিল না, এটি ছিল 20 শতাব্দীর অন্যতম প্রভাবশালী বিজ্ঞানী এবং ইনভেন্টর নিকোলা টেসলার। তবে একজন বিজ্ঞানীকে এভাবে মৃত অবস্থায় আবিষ্কার করা যতটা না অদ্ভুত ছিল, তার চাইতে বেশি অদ্ভুত ছিল এই বিষয়টি যে নিকোলা টেসলা এই হোটেলে বিগত 6 বছর ধরে বসবাস করছিলেন এবং তার পুরো 6 বছরেরই বকেয়া পাওনা ছিল। টেসলা তার জীবনের শেষ দিনগুলোতে প্রায় নিঃসঙ্গ অবস্থাতেই মারা যান এবং তার কথা বলার একমাত্র সঙ্গী ছিল কেবল একটি সাদা কবুতর। হ্যাঁ, সেই নিকোলা টেসলা ফ্লুরোসেন্ট বাল্ব থেকে শুরু করে এক্সরে, ইলেকট্রিক মোটর, রিমোট কন্ট্রোল, ওয়্যারলেস যোগাযোগ ব্যবস্থা, রোবোটিক্স, এমনকি আধুনিক স্মার্টফোনের প্রাথমিক ধারণাও যার দেয়া। সেই নিকোলা টেসলা যাকে মনে করা হয় সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী। কথিত আছে, একবার বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে বিশ্বের সবচেয়ে স্মার্ট ব্যক্তি হওয়ার অনুভূতিটি ঠিক কেমন। জবাবে আইনস্টাইন বলেছিলেন, আমি কি জানি, আপনি নিকোলা টেসলার কাছে গিয়ে জিজ্ঞেস করুন। তাহলে এমন কি হয়েছিল যার জন্য বিশ্বের সবচেয়ে স্মার্ট ব্যক্তিটিকে জীবনের শেষ দিনগুলোতে একটা হোটেল রুমে একা একা কাটাতে হয়েছিল? শেষ পর্যন্ত এই অবস্থায় টেসলা কিভাবে পৌঁছালেন তা জানতে হলে আমাদেরকে যেতে হবে 19 শতকের দ্বিতীয়ার্ধে, যখন নিকোলা টেসলার জন্ম হয়েছিল। ১৮৫৬ সালের 10 জুলাই ক্রোয়েশিয়ায় এক ভয়ালো ঝড় বৃষ্টির রাতে জন্ম হয় টেসলা। পরিবেশের এই ভয়াবহতা দেখে কুসংস্কারাচ্ছন্ন ধাত্রী বলেছিল, এই বাচ্চা হবে অন্ধকারের সন্তান। কিন্তু ওই যে কথাই বলে না যে সন্তানকে তার মার থেকে কেউই ভালোভাবে চিনতে পারে না। টেসলার মা তার সদ্যজাত সন্তানের ফুটফুটে মুখটার দিকে তাকিয়ে বলেছিল, মোটেও না, এ হবে আলোর সন্তান। টেসলার বাবা মিলুটিন টেসলা ছিলেন চার্চের একজন পাদ্রী। তার ইচ্ছে ছিল টেসলাকেও তারই মতো যাজক বানাবেন, কিন্তু সৃষ্টিকর্তা তো টেসলার জন্য আলাদা গল্প লিখেছিলেন। ছোটবেলা থেকেই তার আগ্রহের কেন্দ্রে ছিল বিজ্ঞান। টেসলার মা জুকা ম্যান্ডিক ছিলেন গৃহিণী, কিন্তু তার ছিল ফটোগ্রাফিক মেমরি। কোনো কিছু একবার দেখেই মনের মধ্যে নিখুঁত ছবি এঁকে ফেলার বিরল এক ক্ষমতা ছিল তার। পৃষ্ঠার পর পৃষ্ঠা সার্বেনিক কবিতা মুখস্থ বলতে পারতেন তিনি। জেনেটিক্যালি টেসলাও পেয়েছিলেন এই ক্ষমতা। তার মাথায় সবসময় বিভিন্ন যন্ত্রপাতির ছবি ভেসে বেড়াত। তিনি নাকি এমন কিছু জিনিস দেখতে পেতেন যা সাধারণ মানুষ চোখে দেখতে পারত না। কোনো নকশা খাতায় না এঁকেই ছোট্ট টেসলা বিভিন্ন যন্ত্রপাতির মডেল তার মস্তিষ্কে তৈরি করে ফেলতে পারতেন, এমনকি সেগুলোকে মনের মধ্যেই ত্রিমাত্রিকভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে দেখতে পারতেন তিনি। নিকোলা তার স্কুল জীবনে পড়াশোনায় খুব ভালো ছিলেন। 3 বছরের প্রাথমিক পড়াশোনা শেষে টেসলা যখন বড় হয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন দেখছিলেন, তখন হঠাৎ করেই তার কলেরা হয়। সেই সময়ে কলেরা ছিল এক দুরারোগ্য ব্যাধি। এমন পরিস্থিতিতে একদিন নিকোলার বাবা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে বললেন, কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না, সুস্থ হয়ে ওঠার পর তোমাকে আর পড়ালেখা করতে হবে না, তুমি আমার সাথে চার্চে যাবে আর পাদ্রি হয়ে উঠবে। কিন্তু দিন দিন নিকোলার অবস্থা খারাপ হচ্ছিল। কিছুদিন পরেই তার অবস্থা এমন বিগড়ে গেল যে ডাক্তাররা তার বাবাকে বলে দিলেন যে এখন ডাক্তারি চিকিৎসার মাধ্যমে নিকোলাকে বাঁচানো কঠিন। এই অবস্থায় যখন নিকোলা উঠেই বসতে পারছিলেন না, তখন তিনি তার বাবাকে বললেন, পাদ্রি নয়, সুস্থ হয়ে আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। বাবা বললেন, যদি এটাই তোমার ইচ্ছা হয় তাহলে আমি তোমাকে সেরা ইঞ্জিনিয়ারিং স্কুলে পাঠাবো, আগে সুস্থ হও। টেসলা সুস্থ হয়ে উঠলেন। একদিন বাবা তাকে ভালো একটা পলিটেকনিক কলেজে ভর্তিও করে দিলেন। কিন্তু ওই যে একটা কথা আছে না, কোনো বিখ্যাতদের জীবনই সরলরৈখিক নয়। 1878 সালের দিকে কলেজের ফাইনাল ইয়ারে অধ্যাপকদের সাথে একটা ঝামেলার কারণে তাকে কলেজ ছেড়ে দিতে হয়। কিন্তু ততদিনে কলেজ ড্রপ আউট এই ছেলেটি পৃথিবীকে আমূল বদলে দেওয়ার পথে হাঁটছিলেন। টেসলা একজন কলেজ ড্রপ আউট ছিলেন ঠিকই, কিন্তু তিনি খুব ভালোভাবে জানতেন যে একজন সফল মানুষ হতে হলে ডিগ্রি নয়, জ্ঞান এবং দক্ষতা লাগে। আর তাই তিনি তার কর্মজীবন শুরু করেন হাঙ্গেরির বুদাপেস্ট টেলিফোন এক্সচেঞ্জে একজন ড্রাফটম্যান হিসেবে, যেটা আবার ছিল বিখ্যাত ইনভেন্টর টমাস আলভা এডিসনের কোম্পানির একটা হাঙ্গেরিয়ান ব্রাঞ্চ। আর এই কোম্পানির ম্যানেজার চার্লস ব্যাচেলর টেসলার কাজ এত পছন্দ করতেন যে তিনি টেসলাকে আমেরিকায় এডিসন মেশিন ওয়ার্কস কোম্পানিতে কাজ করার প্রস্তাব দেন। 1884 সালের জুনে টমাস আলভা এডিসনের সাথে কাজ করার জন্য নিউ ইয়র্ক পাড়ি জমান টেসলা। তখন তার পকেটে ছিল শুধু 4 সেন্ট আর চার্লস ব্যাচেলরের একটা সুপারিশ পত্র। এতে লেখা ছিল, প্রিয় এডিসন, আমি 2 মহান ব্যক্তিকে চিনি,
একজন আপনি, আরেকজন এই তরুণ। 28 বছরের তাগড়া জোয়ান টেসলা যখন আমেরিকায় পা রাখলেন, তখন সেখানে চলছে শিল্প সমৃদ্ধির স্বর্ণযুগ। কিন্তু সূর্য ডোবার সাথে সাথেই থেমে যেত সমৃদ্ধির এই চাকা, অন্ধকারে ডুবে যেত গোটা আমেরিকা, ঘরে ঘরে জ্বলে উঠত মোমবাতি আর লণ্ঠনের মৃদু আলো। এডিসন তখন প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বৈদ্যুতিক বাল্ব উৎপাদন শুরু করেছেন। কিন্তু সাধারণ মানুষের ঘরে ঘরে শুধু বৈদ্যুতিক বাল্ব পৌঁছে দিলেই তো হবে না, পৌঁছে দিতে হবে বিদ্যুৎ সংযোগও। এডিসন তার ডিসি পাওয়ার ব্যবহার করার চেষ্টা করলেও ত্রুটিপূর্ণ সেই পদ্ধতিতে এত বিশাল অঞ্চল জুড়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব ছিল না। আর তাই এই সমস্যা সমাধানের দায়িত্বটা তিনি তুলে দেন তরুণ ইঞ্জিনিয়ার নিকোলা টেসলার হাতে। বলেন, যদি সত্যি সত্যি এর সমাধান করতে পারো, তোমার জন্য থাকছে $50,000 বোনাস। আপাত দৃষ্টিতে যখন মনে হচ্ছিল কাজটা আর কারো পক্ষেই সম্ভব না, কিন্তু কয়েক মাসে অক্লান্ত পরিশ্রমে টেসলা করে ফেললেন এর সমাধান। এডিসনকে এসে মনে করিয়ে দিলেন সেই বোনাসের কথা। জবাবে এডিসন বললেন, তুমি হয়তো আমেরিকান সেন্স অফ হিউমার এখনো বুঝে উঠতে পারোনি। ওই $50,000 তো ছিল একটা আমেরিকান রসিকতা। এখানে বলে রাখা ভালো যে টেসলা যেহেতু জন্মসূত্রে আমেরিকান ছিলেন না, তাই আমেরিকানরা কখনোই টেসলাকে পুরোপুরি নিজের বলে মেনে নিতে পারেনি। জীবনের বড় একটা সময় তিনি ছিলেন আমেরিকান গোয়েন্দা সংস্থার রাডারে। যাই হোক, নানা রকম অসন্তুষ্টি নিয়ে এডিসনের চাকরি ছেড়ে একা একা কাজ শুরু করলেন টেসলা। ডিসি পাওয়ার ডিস্ট্রিবিউশনের ত্রুটি দূর করতে গিয়েই তিনি তৈরি করে বসলেন এসি পাওয়ার। পাল্টে গেল দুনিয়ার বুকে বিদ্যুৎ সরবরাহের চিত্র। জর্জ ওয়েস্টিং হাউসের মতো বড় বড় বিনিয়োগকারীরা টাকা ঢাললেন টেসলার পেছনে। এডিসন যেহেতু ডিসি বিদ্যুৎ নিয়ে কাজ করছিলেন এবং এর পেছনে বেশ বড়সড় বিনিয়োগও করেছিলেন, তাই এটি তার জন্য হুমকি হয়ে দাঁড়ালো। তিনি লোকজন ডেকে বলতে লাগলেন যে এসি কারেন্ট খুব ডেঞ্জারাস। এমনকি টেসলার বদনাম করার জন্য তিনি এসি কারেন্ট দিয়ে একটি হাতিকে শক দিয়ে মেরে ফেলেন, শুধু এটা প্রমাণ করার জন্য যে এসি মানুষের জন্য মোটেও নিরাপদ নয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো যে এত কিছু করার পরেও এসি বাণিজ্যিকভাবে সফল হয় এবং এটি টেসলাকে অনেক খ্যাতিও এনে দেয়। কয়েক বছর পর এডিসন যখন বুঝতে পারলেন যে ডিসি নয় বরং এসি পৃথিবীর ভবিষ্যৎ, তখন তার কোম্পানিও এসি নিয়ে কাজ করা শুরু করে। এই কারেন্ট যুদ্ধ শেষে এডিসন টেসলাকে আবার তার সাথে কাজ করার অফার দিয়েছিলেন, কিন্তু বলা বাহুল্য টেসলা সেই পথে আর হাঁটেননি। বরং এডিসনকে জানিয়ে দিয়েছিলেন যে পৃথিবীর জন্য তার আরও অনেক কিছু করার বাকি। কেবল এক এসি পাওয়ার আবিষ্কার দিয়েই টেসলাকে বর্ণনা করা যায় না। টেসলা তার যুগের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। আধুনিক অনেক আবিষ্কারের প্রাথমিক ধারণা এসেছে টেসলার থেকে। চমকে যাওয়ার মতো ব্যাপার হচ্ছে, আজকে হাসপাতালগুলোতে যে এক্স-রে ব্যবহৃত হয় তার আবিষ্কারও হয়েছিল টেসলার হাত ধরেই। যদিও আমরা জানি যে এই আবিষ্কারের জন্য উইলহেম রনজেন 1901 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু টেসলা 1894 সালে সবার আগেই একটি অদৃশ্য রেডিয়ান্ট রশ্মি আবিষ্কার করেছিলেন। কিন্তু এই আবিষ্কার সম্পর্কিত বিস্তারিত তেমন কোনো তথ্য পাওয়া যায় না, কারণ 1895 সালের 13ই মার্চ এক দুর্ঘটনার কারণে টেসলার নিউ ইয়র্কের ল্যাব পুড়ে গিয়েছিল। সেই সাথে পুড়ে গিয়েছিল তার অনেক আবিষ্কার। আর শুধু এক্স-রেই নয়, 1909 সালে মার্কোনিকে রেডিও কমিউনিকেশন সিস্টেমের জন্য দেওয়া নোবেল পুরস্কারও টেসলার হাত থেকে ফসকে গিয়েছিল। টেসলা এটার প্রথম প্রদর্শনী 1893 সালেই করেছিলেন, এমনকি 1897 সালে তার পেটেন্ট ফাইলও করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই বিষয়টি 1943 সালে টেসলার মৃত্যুর পর প্রকাশিত হয়। অনেকেই মনে করেন টেসলার বিভিন্ন সময়ে দেয়া বক্তব্য ও কাজের সূত্র ধরে এই আবিষ্কারটি করেছিলেন মার্কোনি। অথচ আমাদের আত্মভোলা বিজ্ঞানী টেসলা এসব নিয়ে তেমন কোনো মাথা ব্যথাই দেখাননি। এই প্রসঙ্গে তার একটা বিখ্যাত উক্তি আছে, সেটি হচ্ছে, তারা যে আমার আইডিয়াগুলো চুরি করেছে তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, আমার তো আক্ষেপ শুধু এটা ভেবে যে বেচারাদের নিজেদের কোনো আইডিয়াই নেই। টেসলা ওয়ার্ডেন ক্লিফ টাওয়ারের মাধ্যমে কোনো প্রকার তার ছাড়াই বিদ্যুৎ সংযোগ আবিষ্কারের প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন, কিন্তু তখনকার ইনভেস্টর এই আবিষ্কারের পেছনে ইনভেস্ট করতে চাননি বলে শেষ পর্যন্ত উদ্যোগটি সফল হয়নি। উদ্যোগটি আলোর মুখ দেখলে হয়তো আমরা সেই সময়ই দেখতে পেতাম কোনো ইলেকট্রিক তার ছাড়াই ঘরে ঘরে জ্বলছে বাল্ব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এত আবিষ্কারের পরেও টেসলা তার আবিষ্কারের কৃতিত্ব কেন পেলেন না? জানা যায় টেসলা তার আবিষ্কারের কাজে পুরোপুরি ব্যস্ত থাকতেন, আর তাই মাত্র 2 ঘন্টা ঘুমানো টেসলা অনেক আবিষ্কারের পেটেন্টই করাননি, যার সুযোগ নিয়ে অন্য বিজ্ঞানীরা তার আবিষ্কারগুলোকে আলাদাভাবে টেস্ট করে সেগুলোর পেটেন্ট করিয়েছিলেন। এছাড়াও বিনিয়োগকারীরা ব্যবসায়িক লসের কথা ভেবে টেসলার শেষের দিকের বড় আবিষ্কারগুলোতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিলেন।
আর এমন পরিস্থিতিতে 1917 সালের দিকে টেসলা ব্যাংক দেউলিয়াত্বের শিকার হতে শুরু করেন। এমনকি এসবের কারণে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। আর তিনি তার জীবনের শেষ বছরগুলো নিউ ইয়র্ক সিটির দ্য নিউ ইয়র্ক হোটেলের তৃতীয় তলার 3327 রুমে কাটিয়েছিলেন, যেখানে তিনি কোনো মানুষের সাথে কথা না বলে কেবল একটি কবুতরের সাথে কথা বলতেন। পুরো জীবনে কোনো নারী তাকে সেভাবে টানেনি যেভাবে টেনেছিল এই সাদা পাখিটি। টেসলা একটা ইন্টারভিউতে বলেছেন, আই লাভ দ্যাট পিজিয়ন অ্যাজ এ ম্যান লাভস এ ওম্যান। আর সেই সময়ে তার অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে দেউলিয়াত্বের কারণে টেসলার কাছে হোটেলে থাকার ভাড়া পর্যন্ত ছিল না। তবু হোটেল কর্তৃপক্ষ তার সম্মানে তাকে থাকতে দিয়েছিল। বিনিময়ে টেসলা তাদেরকে একটি যুগান্তকারী আবিষ্কার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদিও সেরকম কিছুই তিনি হোটেল কর্তৃপক্ষকে দিতে পারেননি। এমন পরিস্থিতিতে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এই আবিষ্কারক 1943 সালের 7 জানুয়ারি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবী থেকে বিদায় নেন। শেষ হয় পৃথিবীর অন্যতম আন্ডাররেটেড জিনিয়াস নিকোলা টেসলার জীবনের গল্প। কিন্তু নিকোলা টেসলা আজও প্রাসঙ্গিক। যখনই পৃথিবীতে আসবে বিজ্ঞানের প্রশ্ন, নিজেকে ভুলে আবিষ্কারের নেশায় মত্ত হয়ে থাকার প্রশ্ন, যখনই ঘর্মাক্ত মাথার উপর ঘুরবে ফ্যান, চোখের সামনে ভেসে আসবে লিকুইড ক্রিস্টালের পাতা কিংবা রেডিও টেলিভিশন, তখনই নিকোলা টেসলাও প্রাসঙ্গিক হয়ে উঠবেন।